বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাহিত্যের রূপরীতি নিয়ে। এই প্রবন্ধটি লিখেছেন হায়াত মাহমুদ। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি উপন্যাস নিয়ে, নাটক নিয়ে, ছোট গল্প নিয়ে, বিভিন্ন ধরনের শাখা নিয়ে আমরা আলোচনা করেছি। মজার বিষয় হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবন্ধ। হ্যাঁ বন্ধুরা, আমরা পড়ছি প্রবন্ধ, আজকে আমরা আলোচনা করব প্রবন্ধ নিয়েই। তো যদি প্রবন্ধ নিয়ে প্রথমেই কথা বলতে চাই, তাহলে প্রথমে বলতে হবে মূলত প্রবন্ধের মধ্যে তথ্যটাই সবার আগে থাকবে। অর্থাৎ যে প্রবন্ধের মধ্যে কোনো কাহিনী থাকবে না, কোনো স্টোরি থাকবে না, অর্থাৎ এখানে কোনো গল্প বলা হবে না, এখানে অনেক তথ্য থাকবে। তো বন্ধুরা, আমরা একটু দেখে নিব যে সাহিত্যের রূপরীতি এই প্রবন্ধের মধ্যে হায়াত মাহমুদ কীভাবে ব্যাখ্যা করছেন। প্রথমেই বলছে, আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা কীরকম। গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্যে পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, কোনো সন্দেহ নেই। এই জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই কিন্তু আমি বলছিলাম এই ধরনের লেখায় সবসময় তথ্য থাকবে। অর্থাৎ একটা লেখার মধ্যে যেখানে অনেক তথ্যকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হবে যে কোনো বিষয় সম্পর্কে। ধরো বন্ধুরা, আমরা এখন এই ঢাকা শহর নিয়ে লিখব, তাহলে ঢাকাকে নিয়ে প্রবন্ধ লিখতে হলে একদম ঢাকার শুরু থেকে শেষ পর্যন্ত যত রকমের তথ্যাদি আছে, প্রথমে কারা রাজত্ব করেছেন, কত সাল থেকে কত সাল, এখানে কোন কোন জায়গা অনেক যে যে জায়গাগুলো স্থাপত্য হিসেবে রয়েছে সেই সেই জায়গাগুলো, তার যে আদি নিদর্শনগুলো সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মোট কথা, সেখানে অনেক তথ্যের উপস্থাপন থাকতে হবে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। তো এই কথা এখানে মূলত বলা হয়েছে যে এই জাতীয় লেখায় তথ্যের প্রাধান্য থাকবে, যার ফলে অজ্ঞাত মানে হচ্ছে আমরা যেটা জানি না তথ্যাদি পাঠক জানতে পারবে, মানে পাঠককে এমন কিছু জানিয়ে দেওয়া যেটা পাঠক আগে থেকে জানতো না। তো বন্ধুরা, আশা করি প্রবন্ধের যে প্রাথমিক ধারণা সেটা তোমরা পেয়েছো। কিন্তু তোমাদের অনেকেরই মনে হতে পারে যে প্রবন্ধ সম্পর্কে আমি অনেক জেনে ফেলেছি। না বন্ধুরা, প্রবন্ধ সম্পর্কে আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা পরবর্তী ভিডিওগুলো যদি একটু ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রবন্ধ বিষয়টা কত মজার এবং আমরা প্রবন্ধ বিষয় সম্পর্কে কতটা কম জানি। সেই ভিডিওগুলোতে প্রবন্ধ নিয়ে আমরা আরও অনেক বিস্তারিত আলোচনা করব এবং আমরা নতুন কিছু জানতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে ফেলো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। আজকে এ পর্যন্তই।